হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে রবিবার, এখন ভইতে বাজে সকাল আটটা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আর আজকের ইন্ট্রোডাকশানটা একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, তাহলে এটাই কিন্তু কন্টিনিউ করব। আর আজকে আমার নামটা বলে দিলাম একটাই কারণে, কারণ আমার চ্যানেলের নামে তো আমার নামটা সঠিকভাবে নেই, তাই তোমাদের হয়তো জানতে কখনো ইচ্ছে হতেও পারে, তাই আমার নামটা আজকে ব্লগের মধ্যে বলেই দিলাম। সকালবেলা উঠে আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগলো, সেই জন্য অনেকগুলো কাচাকুচি করে দিলাম আর সেগুলো সাথে সাথে মেলেই দিলাম। তবে কি বলতো, মেলাটাই আমার সার হয়েছে, আবারও করে কিছুক্ষণ বাদেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর সারাটা দিন বৃষ্টি হয়েছে, জামা কাপড়ের কিচ্ছু শোকায়নি। আর এর মাঝখানে তো আমার পুজোটাও হয়ে গেছে, তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে, চাটা করে নিচ্ছি, সাথে ছেলের হরলিক্সটাও নিয়ে নিচ্ছি, কারণ ছেলেও না উঠে গেছে। এক দিদি আমার ছেলের ডেলি রুটিন দেখতে চেয়েছিল। আমি দিদিকে বলতে চাই, আমি খুব শিগগিরই তোমার রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে আসব, কিন্তু তার আগে আমাকে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে। মানে ইউটিউবে একটু ঘাটাঘাটি করে নিই বাচ্চাদের ডেলি রুটিন কী থাকে বা তারা কী কী ব্লগের মধ্যে দেখায়, সেগুলো আমি একটু জেনে নিশ্চয়ই তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। আর আমার মনে হয় কোনো কিছু করার আগে সেই সম্বন্ধে একটু জেনে নেওয়াটা উচিত, তাতে করে কাজটা খুব ভালো হয়। আর কথা বলতে বলতে আমি চা নিয়ে চলে এসেছি, আর সকালবেলা না একটু গ্যাসের ওষুধ খেয়ে নেব। আসলে কালকে রাত্রি তো এক জায়গায় নেমন্তন্নতে গেছিলাম, তো সেখানে গিয়ে একটু স্পাইসি খাওয়া হয়ে গেছে। আর আমি ইদানিং দেখেছি কিছু স্পাইসি যদি রাত্রিবেলা করে আমি খেয়ে ফেলি, আমার না প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়, আর সে কারণেই ওষুধটা খেয়ে নিলাম। তবে গ্যাসের সমস্যাটা এর আগে আমার সেরকমভাবে ছিল না, ইদানিং সেটা বাড়ছে, মানে বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হচ্ছে। আর কথাটা তো সত্যি, তাই না বলো? বয়স যত বাড়ে মানুষের যেমন ম্যাচুরিটি অভিজ্ঞতা বাড়ে, তেমনি কিন্তু শরীরের নানা রকম ক্ষয় সমস্যাও দেখা দেয়। আর চাটা খেয়েই চলে এলাম সোজা রান্নাঘরে ব্রেকফাস্ট বানিয়ে নিতে। আজকে হাজব্যান্ডের একটু তাড়া রয়েছে, তাই ভাবলাম একটু তাড়াহুড়ো করে কিছু বানিয়ে দিই, তাই আজকে বানাবো একটু চিড়ের পোলাও। প্রথমে চিড়েটাকে বেশ ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি আর তারপর ওই ঝুড়িটার মধ্যে জল ঝরাতে দিয়েছি। আর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে বাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে ভেজে আমি তার মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম, আর পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো কারি পাতাটা। কারি পাতাটা দেওয়াতে না এত সুন্দর ফ্লেভারটা এসেছিলো। আর কারি পাতাটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে না আমাকে আলুটা এর আগে ভাজতে হতো, কিন্তু আলুটা দিতেই আমি ভুলে গেছিলাম, তবে ঠিক আছে, এর মধ্যেই আলুটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছি। বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেলে আমি ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই তাতে পরিমাণ মতো নুন মিষ্টি দিতে হবে। আর তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু চিড়ের পোলাও একদম রেডি। আর এটা এখন আমার হাজব্যান্ডকে আগে দিয়ে দেবো, তারপর ছেলেকে দেবো। এই খাবারগুলো কিন্তু খুব হেলদি ফুড, এতে যেমন তেল কম লাগে, আর তেল কম লাগলে অবশ্যই তো স্বাস্থ্যের জন্য ভালো হবেই সেটা। তো প্রথমে আগে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিলাম আর তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, পরে এসে ছেলেকে দেবো। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ ওর ভীষণভাবে লেট হয়ে গেছে, তো সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর না খাইয়ে দিলে হয়তো ও আজকে না খেয়েই বেরিয়ে যেত, তো ভাবলাম প্রতিদিন রাত্রিবেলা তো ওই আমাদের খাইয়ে দেয়, আজকে আমি একটু দিই। তবে আজকে বলে না, ওর যখনই লেট হয় আমি কিন্তু এরকমভাবেই ওকে খাইয়ে দিই। তারপরে আমার বাড়িতে দিদির জন্য আর ছেলের জন্য খাবারটা বেড়ে নিলাম। আসলে আমার ছেলেকে দেওয়াটাই বেকার হয়েছে, ও কিন্তু একটুখানিও খায়নি, মানে ওর পছন্দই হয়নি নাকি, আমাকে এসে আবার রিটার্ন করে দিয়েছে। এবার কি করব বলো, বাচ্চারা যেটা না খেতে চায় জোর করে তো খাওয়ানো যাবে না, হেলদি যতই ফুড হোক। তবুও আমি ট্রাই করেছি কিন্তু খাইনি, আবার অগত্যা মধুসূদন আমাকে ম্যাগি করে দিতে হয়েছে ওকে। আর যে কারি পাতাগুলো আমি রান্নায় ব্যবহার করলাম, আমার বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদি আমাকে অনেকগুলো কারি পাতা এনে দিয়েছে, আমি ফ্রিজে স্টোর করে রেখেছি। কারণ কি জানো তো, আমি না সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ভীষণ পছন্দ করি, যেমন ইডলি, ধোসা, সাম্বার, আর এগুলো মাঝে মধ্যে আমি বাড়িতে বানানোর চেষ্টাও করি, খারাপ হয় না। আর সেগুলো করতে গেলে তো কারি পাতা অবশ্যই করে লাগে। সাউথ ইন্ডিয়ান খাবারের ক্ষেত্রে কিন্তু সর্ষে আর কারি পাতাটা ভীষণভাবে মাস্ট, ওরা সব খাবারে কিন্তু সর্ষে আর কারি পাতাটা দিয়ে থাকে, সেই কারণে আমি কারি পাতাটাকে না খুব ভালোভাবে ফ্রিজে স্টোর করে রেখেছি আর অনেকটা এনে দিয়েছে জানো তো। আর না কটা চারাও এনে দিয়েছে, সেটাও ভাবছি বাড়িতে পুঁতে রাখবো,
যখন আমার প্রয়োজন হবে আমি ব্যবহার করতে পারবো রান্নায়। তবে এর আগেও আমাদের বাড়িতে কারি পাতা গাছ ছিল যখন আমার শাশুড়িমা বেঁচে ছিলেন। তারপরে দুবার তো খুব বেশি বন্যা হলো আর প্রচুর জল উঠে গেছিলো, সেই জন্য কারি পাতা গাছটা না নষ্ট হয়ে গেছে। আর সব কিছু ধোয়াধুয়ির পর্ব মিটিয়ে একটু জল খেয়ে নেব, কারণ জানো তো এই চিড়ের পোলাও বা চিড়ে জাতীয় কোনো খাবার খেলে শরীরে প্রচণ্ড জল টানে। তো প্রথমে এক গ্লাস জল খেয়ে নেব আর তারপরে একেবারে রান্নার কাজে লেগে পড়ব। আর দেখো ওই যে বললাম সকালে জামা কাপড়গুলো মেরে দেওয়াটাই আমার সার, বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর জল খেতে খেতে আমি একটু বাইরের ওয়েদারটাকেও এনজয় করে নিলাম। কালকে এক দিদি আমায় কমেন্ট করেছিলে, দিদি জানতে চেয়েছিলে আমার বাপের বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছে। দিদিকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছিলাম আমার বাপের বাড়ি হচ্ছে ইছাপুর, যেটা নর্থ চব্বিশ পরগনাতেই অবস্থিত, আর আমার বাড়িতে আমার মা বাবা দাদা আর দাদার মেয়ে আছে। আর তোমরা যে কমেন্টের মধ্যে দিয়ে আমার সম্পর্কে কিছু কিছু জানতে চাও সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে আমার যতটুকু প্রয়োজন মনে হয় জানানো পসিবল ততটা কিন্তু আমি তোমাদের জানিয়ে থাকি। কালকে এক দিদি আমায় কমেন্ট করেছিল কালকের ভিডিওটা অনেকটাই নাকি ছোট ছিল, দিদির দেখে কিন্তু পোষায়নি। তো দিদি আমি একটাই কথা বলতে চাই, আমার যত ভিডিও দেখবে তোমরা 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, খুব বেশি হলে 12 মিনিট এর মধ্যেই আমি ভিডিওটা রাখার চেষ্টা করি, এর থেকে বেশি আমি বড় করি না। আমারও কিছু পছন্দের মানুষ আছে যাদের ভিডিও কিন্তু আমি দেখি, অনেকের দেখেছি 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের ভিডিও, কিন্তু অতক্ষণ ভিডিও দেখতে সত্যি বোর লাগে। সেই জন্য আমি মনে করি আমার ভিডিওটাও যদি অতটাই বড় করতাম তাহলে কিন্তু সবাই দেখতে পছন্দ করতো না, আর পছন্দ করলেও একটা জিনিস বারবার করে দেখতে বোরই লাগতো। সেই জন্য চেষ্টা করি এডিটিংয়ের মাধ্যমে ভিডিওটাকে যতটা দেখানো যায় ছোট করে ততটাই দেখাতে, তাতে তোমাদের দেখতেও বোর লাগবে না আর তোমরাও ভালোভাবে দেখবে। আর কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্না করলাম উচ্ছে আলু ভাজা আর চিকেন। আসলে মাসের শেষের দিকটা একটু কিন্তু আমাদের বুঝেই চলতে হয়, কারণ এটা যদি মাসের প্রথম দিক বা মাঝামাঝির দিক থাকতো তাহলে হয়তো এখানে আরও একটা দুটো পদ এক্সট্রা হতো, তবে যেহেতু এখন মাসের শেষ তাই জন্য একটু বুঝে শুনে চলতেই হবে। একটা দিদি আমার থেকে জানতে চেয়েছিল আমি কোন ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করি নাকি ডাইরেক্ট ইউটিউব দিয়ে করি। তো আমি সবাইকেই বলতে চাই, কারণ এই কোয়েশ্চেনটা আমার কাছে এর আগেও 2-3 বার এসেছে, আমি সবাইকেই বলতে চাই আমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি, আমি ডাইরেক্ট ইউটিউব থেকে ভিডিও আপলোড করি না। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছ, ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেটা ইউটিউব রিলেটেড হোক বা আমার রিলেটেড হোক, আমাকে অনায়াসে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সবার রিপ্লাই দিয়ে থাকি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বা আমার কাজকর্ম যদি তোমাদের দেখতে পছন্দ হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্নাবান্না সেরে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, আর ওদিকে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের খাওয়া হয়ে যাওয়ার পরে আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আজকের ভিডিওটা বললামই না অনেকটা বড় হয়ে গেছে, কারণ আজকে না দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সকালে তো করেছি চিড়ের পোলাও, আর এখন আরেকটা রেসিপি, দেখতে থাকো। তোমরা টাইটেল দেখে অবশ্য বুঝেই গেছো, প্রতিদিনের মতন হনুমান চালিসাটা পড়ে নিচ্ছি। তারপর সব ঘরে একটু সন্ধ্যাবাতিও দেখিয়ে নিচ্ছি, আর সন্ধ্যা দিয়েই চলে এলাম রান্নাঘরে, মোমো বানাবো আজকের ইভিনিং স্ন্যাক্সে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম, এখানে অনেক রকমই ভেজিটেবলস দেওয়া যায়, তবে আজকে আমার ঘরে কোনো ভেজিটেবলসই নেই, তো সেই জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর তার মধ্যে একটা ডিম ঝুড়ো করে দিয়েছি। আর সকালে একটু চিকেন ছিল, আজকে না কাঁচা চিকেন রাখতে একদমই ভুলে গেছি, তাই রান্না করা চিকেনের মধ্যে থেকে সলিড পিসটা ওইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু সয়া সস আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে
ভালো করে আমি ফিলিংসটা তৈরি করে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে ফিলিংটা রেখে নিলাম, আর তারপর মোমো বানাবো, যেটা কারণ আমার কাছে তো মোমো স্ট্যান্ড নেই, তবে আমাকে এইভাবে মোমোটা বানাতে হবে। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর তার উপর দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটা আমি প্রি হিট করতে দিয়ে দিলাম। আর দেখো, তার আগে থেকেই কিন্তু আমার ময়দাটা মাখানো ছিল, কারণ এইটাও যদি আমি দেখাতে যেতাম আমার ভিডিওটা আরও বড় হয়ে যেত। যেমন আমরা ঘরের ময়াম দিয়ে ময়দা মাখাই, আমি সেইভাবে মাখিয়ে নিয়েছি। আর তারপর একটা বড় লেচি কেটে আমি বেলে নিয়েছি বড় আকারে, আর তারপর আমি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে লুচির আকারে কিন্তু কেটে নিচ্ছি, আর এটার ভেতরেই আমি পুর ভরে কিন্তু মোমো করব। আর তারপর আমি ফিলিংটা মুড়ে তারপর মোমোর আকারে গড়ে নেব। আসলে জানা তো আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে নতুনত্বগুলো। তবে আমি যখন ইউটিউবে আসি, প্রথমে কি কন্টেন্টে ভিডিও করব সেটা নিয়ে চিন্তাভাবনা করতে ভেবেছিলাম রান্নার চ্যানেলই খুলবো। তবে রান্নার চ্যানেলটা খুললে সেটা অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে যেত, তো প্রথমে ভাবলাম ব্লগিংটা করতে থাকি, যদি কোনো দিনও এখানে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে পারি তারপর কোনো দিনও হয়তো রান্নার চ্যানেল খুলতা যাবে। তো সেটার একটা ইচ্ছে আছে, জানি না কতটা কি সম্ভব হবে কোনো দিনও। তোমাদের ভালোবাসার উপরেই সম্পূর্ণটা নির্ভর করছে, তোমরা শুধু এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও, তাহলেই কিন্তু আমার যে ইচ্ছেটা সেটা হয়তো একদিন হলেও পূরণ করতে পারবো। আমার মোমোগুলো সব গড়া হয়ে গেছে, আর যে স্ট্যান্ডটা দিয়েছিলাম তার মধ্যে একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি। আসলে এই ঝুড়িটা দেওয়াতে না আমার প্রথমের দিকে মোমোটা হয়নি, কারণ ঝুড়িটার চারদিকে ফুটোটা পুরো ভাপটা বেরিয়ে গেছে। তারপর আমি ফুটো করা একটা থালা জোগাড় করেছি, আর তারপরেই কিন্তু সেইটা দিয়ে মোমোটা করেছি। তারপরে মোমোটা বেশ ভালো হয়েছে, পুরো দোকানের মতন যেমন দেখতেও হয়েছে, খেতেও কিন্তু পুরো দোকানের মতনই হয়েছিল। আর দেখো, খুব ভালো করে কিন্তু আমার মোমোটা রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সাজিয়ে দেব আর সার্ভ করে নেব। তবে সবাই খেয়ে ভালো বলেছে, কিন্তু কেউ না অন ক্যামেরায় বলেনি, এটাই আমার সবথেকে বড় দুঃখ। আর আমি প্লেটে সাজিয়ে ভিডিওটাই বা কী করে করব, কারণ আমার ছেলে বারবার করে এসে একটা করে তুলে নিয়ে চলে যাচ্ছে। আসলে ওদের জন্যই তো বানানো, ওরা যদি ভালোবেসে খায় তাহলেই কিন্তু অনেকটা ভালো লাগা থাকে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।